নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে চলছে দুর্গাপুজো এবং এই দুর্গাপুজোর সময়তেই মুখ্যমন্ত্রী পেয়ে গেলেন কড়া হুঁশিয়ারি। হ্যাঁ বন্ধুরা, মমতাকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কারা এই হুঁশিয়ারি দিল এবং কেনই বা মমতা ব্যানার্জি এই হুঁশিয়ারি পেল, বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা জানেন আরজিকর মেডিকেলে যে ঘটনাটি ঘটেছে তার এগেনস্টে কিন্তু সবাই প্রোটেস্ট করছে এবং কিছু জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আমরণ অনশনে বসেছে। এবং সেই দিকটা মাথায় রেখেই এই জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে সাপোর্ট করে অনেক মেডিকেল কলেজ থেকে সিনিয়র ডাক্তাররা ঘন ইস্তফা দিচ্ছেন ইতিমধ্যেই। এরপর কিন্তু এই পুজোর মরশুমে আরও চাপ বাড়াতে পরপর চিঠি দিয়ে মমতা ব্যানার্জিকে কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, কী রয়েছে চিঠিতে, কারাই বা এই চিঠি পাঠিয়েছে, অবশ্যই আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, যেটা হচ্ছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন টিম IMA বেঙ্গল, এখান থেকে কিন্তু বাংলা এবং ইংলিশে লিখে কিন্তু 10/10/2024 তারিখে কিন্তু মমতা ব্যানার্জিকে চিঠি পাঠানো হয়েছে এবং সেই চিঠিতেই দেওয়া হয়েছে কার্যত হুঁশিয়ারি। তো দেখুন বন্ধুরা, বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA দিল্লি থেকে। এবার এই মর্মে প্রশাসনকে হুঁশিয়ারি দিল কিন্তু IMA বেঙ্গলও। জানানো হয়েছে চিকিৎসকদের সমস্যাগুলি সমাধানে প্রশাসন উদ্যোগী না হলে চরম পদক্ষেপ নেবেন তারা। বৃহস্পতিবার রাত 11:30 নাগাদ প্রেস বিবৃতিতে রাজ্য প্রশাসনকে বার্তা দেয় IMA বেঙ্গল। এই বিবৃতিতে বলা হয় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চলছে, একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনশনরত চিকিৎসকরা, তাদের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বিগ্ন গোটা চিকিৎসক সমাজ। এই পরিস্থিতিতে প্রশাসন অবিলম্বে চিকিৎসকদের সমস্যা সমাধানে নামুক। এরপরেই রাজ্য প্রশাসনকে হুঁশিয়ারিও দিয়েছে IMA রাজ্য শাখার চিকিৎসকেরা, জানিয়ে দিয়েছেন প্রশাসন উদ্যোগী না হলে চরম পদক্ষেপ করবেন তারা। অনেকের কিন্তু শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অবিলম্বে মীমাংসা চেয়ে কিন্তু প্রশাসনকে বার্তাও দেওয়া হয়েছে IMA বেঙ্গলের তরফ থেকে। এবং চিঠিতে বলা হচ্ছে যে হাসপাতালে সুষ্ঠু পরিষেবা নিরাপত্তার দাবি কোনো বিলাসিতা নয়, বরং অবশ্য পূরণীয় কিছু শর্ত, সরকার চাইলেই সব দাবি মানতে পারে। আমাদের আবেদন, তরুণ প্রজন্মের ডাক্তারদের সঙ্গে তৈরি হওয়ায় জটিলতা মীমাংসা করে নিন গুরুজন এবং সরকারের প্রধান হিসেবে। সমগ্র ভারতের চিকিৎসকেরা এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তারা বিশ্বাস করেন যে আপনি জুনিয়র ডাক্তারদের জীবন বাঁচাবেন। IMA এর তরফে আমরা যে কোনো রকমের সহায়তা করতে প্রস্তুত, এই রকমভাবে কিন্তু চিঠিতে বলা হয়েছে। এরপর দেখার বিষয় বন্ধুরা, মমতা ব্যানার্জি কতটা সহানুভূতিশীল হয়ে এই বিষয়গুলো দেখেন। আগেও কিন্তু বৈঠকের পর বৈঠক হয়েছে, সেই বৈঠকে যদিও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু কোনো প্রকার স্টেপ না নেওয়ার ফলে কিন্তু ডাক্তাররা অনশনে নামতে বাধ্য হয়েছে। এরপর দেখার বিষয় শেষমেশ কী হতে চলেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতেও ভুলবেন না।